একদিন মাছ ঢাকা যায় না। আমি এতটা নিচে তো নামতে পারবো না এবং এত চিপনেস এর মধ্যে আমি আসলে যেতে চাই না। আমার যতটুকু বলার আমি সবকিছুই বলেছি। আমাদের দেশে আসলে মেয়েদের অবস্টাকলটা বেশি, যে কোনো কিছুতে আঙ্গুল তোলা হয় বেশি, তার উপর যদি মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং এমন মিডিয়াতে থাকে তাহলে তো আরো বেশি সুযোগ হয়ে যায়। আসলে এই বিষয়টাই ভাবো, তুমি বারবার বলছো যে এমন কি হয়েছিল কি হয়েছিল, তো কিছু না কিছু অবশ্যই হয়েছিল ওইখানে, কিন্তু যেরকম করে লেখা আসছে বা কিছু, আমি এতগুলো কথা বললাম এগুলোই কিছু না কিছু যেগুলো ফ্লাশ হয়েছে, যে আমার নাম দিয়ে ও বারবার টাকা নিয়েছে, ওয়্যারেজ আমি ফুল পেমেন্টই পাইনি। আমার নাম দিয়ে বলেছে যে ও আইটেম গান করতে চাচ্ছে না, আপা আইটেম গান করবেন, আমি কেন করব না? আমি যদি এই ক্যারেক্টারে আইটেম গান ডিমান্ড করি আমি কেন করব না? তাহলে তো আমি প্রফেশনাল আর্টিস্ট মানে কিভাবে হলাম এবং এতগুলো ছবি শেষ করলাম কি করে? কোনোদিন কি আমার নামে কখনো এরকম কেউ কমপ্লেন করেছে বা কোনোদিনও? তো ওর কমপ্লেনটা কেন মানে এখন ভ্যালিড হবে বা এটা প্রমাণের পরও, এত কিছু জানার পরেও? আসলে ওর যে সেকেন্ড ছবি, এটা ফার্স্ট ছবিতে কি হয়েছিল সেটাও তো অনেকে অনেকভাবেই জানে। আসলে আমি এতটা নিচে তো নামতে পারবো না এবং এতটা মানে নোংরা, এত চিপনেস এর মধ্যে আমি আসলে যেতে চাই না। আমার যতটুকু বলার আমি সব কিছুই বলেছি আমার মনে হয়। এবং ওনারা চলে আসছেন, ওনারা এসে বাকিটা বলবেন। এক মিনিট লাগবে, উঠছে। হ্যাঁ, কি আচ্ছা, ও কি বলছিল ওইখান থেকে, কি যেন জায়গার কথা কে বলছিল? ও আচ্ছা, আমাকে প্রোডিউসার থেকে বলছেন, প্রোডিউসার লেভেল থেকে, এবং কেউ কেউ বলছেন যে এটার টাকাটা ইয়ে করে ওইখান থেকে, এটাও কি? এগুলোও কিন্তু আমি এই কিছু সময় আগেই জানা। আসলে আমি এত কিছু জানি না। আমি একটু বলি, বুঝতে পেরেছি তার যথেষ্ট ডিসঅনেস্টি আছে। আপনি একদম নায়িকা হিসেবে না, কিন্তু আমার নাম ভেঙে ভেঙে আরেকজনের থেকে টাকা নিয়ে ইয়ে করবে, যে সিনেমার জন্য আমি এক্সট্রা ইয়ে দিচ্ছি, আমি শুট করতে এক্সট্রা পেমেন্ট নিচ্ছি পেমেন্টের বাইরেও, এটা তো আনএথিক্যাল আনপ্রফেশনাল একটা কথা, সেটা তো আমার সঙ্গে কখনোই যায় না। এবং এখনো সে ভুলভাল কথা চলছে, একটা উনি সাত দিন না মাছ ঢাকা যায় না, উনি এত বড় একটা প্রবলেম ক্রিয়েট করেছে এবং এত বড় ডিসঅনেস্টি দেখিয়েছে, তার মধ্যে উনি তো এটা ঢাকতে পারবেন না। শুধু ববির নাম বলে বলে ববিকে এখানে ইয়ে করে, নতুন প্রোডাকশন দেখে ববিকে ইউজ করে, ববি এটা করেছে, ববি এটা করেছে, এটা করেছে, এটা দিয়ে উনি ঢাকতে পারবেন না। উনি ঢাকতে পারতেন আমার মানে আমাকে এখানে মিস ইউজ করে আমার নামে বদনাম করেও ঢাকতে পারতেন, যদি সিনেমাটা প্রপারলি বানাতেন, তারপরেও হতো যে আচ্ছা উনি ডিরেক্টর হিসেবে কাজটা শুরু করেছেন। না না, আমি যাবো না, বাট প্রোডাকশন মানে প্রডিউসার যাবেন আমি যতদূর শুনেছি।